আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি আমাদের কারখানায়, যেখান থেকে মোমবাতি ডাইস তৈরি হয় এবং বল পেন তৈরি করার মেশিন তৈরি হয়। আমরা আজকে মোমবাতির বিষয়ে কথা বলবো, আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন। এখানে মোমবাতি তৈরি করার 5 টাকা দামের এবং 10 টাকা দামের, 5 টাকা দামের 42 পিস এবং 10 টাকা দামের 36 পিসের ডাই, দুটি মোমবাতি তৈরি করার ডাইস দেখতে পাচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে জানাবো আপনার এই ডাইস নিয়ে কীভাবে মোমবাতি তৈরি করবেন এবং মোমবাতির বিজনেস করবেন, এবং মোমবাতি তৈরি করতে কত টাকা খরচ হয়, এবং আপনার এই বিজনেসটি করলে মাসে কত টাকা আয় করতে পারেন, এবং মোমবাতিতে কত টাকা পার পিস মোমবাতিতে আপনাদের কত টাকা লাভ থাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। এবং যারা বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো আমরা প্রথমত 10 টাকা দামের 36 পিসের ডাইসটি নিয়ে কথা বলি। আমি আপনাদেরকে প্রথমত ডাইসটি দেখাই। এটি হচ্ছে 10 টাকা দামের 36 পিসের একটি ডাইস, 10 টাকা দামের 36 পিসের ডাইস। সকল ডাইস আমাদের তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন আরও ডাইস তৈরি হচ্ছে। আপনারা যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা একটি ডাইস বা দুটি ডাইস নিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারেন। হচ্ছে 10 টাকা দামের 36 পিসের একটি ডাইস। আপনারা এই ডাইস আমাদের থেকে নিলে পরবর্তীতে আপনারা ডাইসে মোমের ওজন বাড়াতে এবং কমাতেও পারবেন, কারণ আমরা মোমের ডাইসের থিকনেসগুলো দেখতে পাচ্ছেন, আমরা ডাইসগুলো হেভি মানের করে থাকি, যাতে আপনারা পরবর্তীতে ওজন বাড়াতে কমাতে পারেন। সেই সুযোগ সুবিধাটা কয়েকবার মানে থাকতে পারে, আপনারা 3-4 বার এটাতে কাজ করাতে পারবেন এই ডাইসটিতে। অনেক ডাইস থাকে পাতলা, পাতলার কারণে আপনারা মোমের ডাইসটিতে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন না এবং ওজন বাড়ান কমানো যায় না। আর আমাদের এই ডাইসটিতে 3-5 বারের মতন আপনারা ওজন বাড়াতে কমাতে পারবেন। এটি হচ্ছে 10 টাকা দামের 36 পিস এবং এটি হচ্ছে 5 টাকা দামের 42 পিসের ডাইস, 5 টাকা দামের 42 পিসের ডাইস দেখতে পাচ্ছেন। এবং তাছাড়া আপনারা আমাদের থেকে 5 টাকা 10 টাকা বাদেও আপনারা আমাদের থেকে 2 টাকা 3 টাকা, তারপর ইচ্ছে পড়ো যে মোমগুলো আমি আপনাদেরকে দেখাই, এই ধরনের মোম আপনারা চাইলে আপনারা আমাদের থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন, অর্ডার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখন আসি মোমবাতি তৈরির কাঁচামাল এবং মোমবাতি তৈরির করতে আপনাদের কী কী লাগবে এবং কত টাকা খরচ হয়। তবে 10 টাকা দামের একটি মোমবাতি তৈরি করতে গেলে আপনাদের বর্তমানে 5 টাকা বা তার একটু বেশি খরচ হয় যদি ভালো মানের মোমবাতি তৈরি করতে যান। আর 5 টাকা দামের মোমবাতি তৈরি করতে গেলে 2 টাকা 25 পয়সা থেকে 80 পয়সার মতন খরচ আসে। আর আপনারা প্রতিটি মোমবাতি যদি 1 টাকা 1 টাকা প্লাস 1 টাকা 1 টাকা 20 পয়সা এরকম করে যদি আপনারা প্রতিটি মোমবাতিতে লাভ হয়, আপনাদের বিক্রি করতে গেলে আপনাদের লাভ হয়, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন যদি 1000 পিস মোমবাতি তৈরি বিক্রি করেন তাহলে 1 টাকা করে লাভ থাকলেও 1000 পিসে আপনার 1 টাকা করে লাভ থাকলে আপনাদের 1000 টাকা থেকে যায় এবং মাসে 30,000 টাকা। তাছাড়া আপনারা আপনাদের সেল আরও বেশি হলে আপনারা মাসে আয়টি আরও বেশি করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন মোমবাতি বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা মোমবাতির বিষয়ে অনেক কিছু আপনাদের ধারণা আছে বা আপনারা মনে করেন যে মোমবাতি তৈরি করে আপনারা বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা মোমবাতি ডাইস নিয়ে মোমবাতি বিজনেসটি চালু করতে পারেন 5 টাকা 10 টাকা। এবং আপনারা এরকম করতে পারেন, যাদের পুঁজি কম তারা একটি ডাইসের মধ্যেই এক পাশে 10 টাকা এবং আরেক পাশে 5 টাকা করতে পারে, সেটি অর্ডার দিয়ে তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার দিতে হবে। তো যারা এই বিজনেসটি করতে যাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লাহ মেশিনারিস। বিসমিল্লাহ মেশিনারিজের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানা আসলে আপনারা সরাসরি আমাদের এই মোমবাতি ডাইসগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথে মোমবাতি ডাইসের বিষয়ে কথা বলতে পারবেন। তার পাশাপাশি
আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে কল করলে আপনারা সরাসরি আমাদের সাথে মোমবাতি ডাইসের বিষয়ে কথা বলতে পারেন এবং মোমবাতি ডাইসের দাম সম্পর্কে আপনারা ফোন করে জানতে পারেন। কারণ আমরা মোমবাতি বা কলম তৈরি করার মেশিন, যে কোনো মেশিনের মূল্য আমরা ভিডিওটিতে দিয়ে থাকি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই বিজনেসটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং মোমবাতি তৈরি করার যে কাঁচামাল, এগুলো সকল কিছু কোথায় বিক্রি হয় সকল কিছু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। মোমবাতি তৈরি করতে হলে শুধু সুতা এবং স্টার্টিং এসিড দুটিরই প্রয়োজন হয়। তৈরি করা হচ্ছে সকল কিছু আমরা আমাদের চ্যানেলের মধ্যে এর আগেও ভিডিও দিয়ে রেখেছি, তো আপনারা এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজ করে দেখিয়ে দিব। মোমবাতি ডাইস ডেলিভারি দেওয়ার সময় আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।